টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল বিডি ডট কম স্বাগত দেখছেন টিভেন অ্যানালাইসিস আছি আমি সুলতানা রহমান আর আমার সঙ্গে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজ কি নিয়ে আলোচনা অলওয়েজ বরাবরই আমরা নিয়ে করি আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সময়টাতে গত চার বছর ধরেই অভিবাসন নীতি তার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব রেখেছে আমরা কোন কোন খাতে কি কি ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা অভিবাসী প্রত্যাশী কিংবা এখনও যারা মানে অভিবাসী স্ট্যাটাস নিয়ে আছেন তাদের কি কি সমস্যা হচ্ছে কোন বিষয়গুলিতে কেমন দ্রুত সমাধান পাওয়া যেতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে জানাতে পারেন আপনাদের মতামত এমনকি ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এবং আমাদের অ্যাটর্নি চেষ্টা করবেন আইনি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার সুতরাং সেই আমন্ত্রণ জানিয়ে রাখছি এছাড়াও আপনারা অংশ নিতে পারেন আমাদের ফেসবুক পেজে সেখানেও জানাতে পারেন আপনাদের মতামত কিংবা কোনো প্রশ্ন জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান আমি শুরুতে যেটা বলছিলাম যে গত চার বছর ধরে আসলে একটা অভিবাসন যে নীতি সেটার উপর বেশ কিছু প্রভাব পড়েছে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অনেকেই বলেন যে অভিযোগ করেন যে তিনি অভিবাসী বিরোধী প্রেসিডেন্ট তো প্রশাসনে একজন একজন মানে কমান্ডার ইন চিফ যখন একটি পলিসি নেন কোনো কিছুর বিপক্ষে যান তার কিছু প্রভাব আমরা জানি প্রশাসনের পরে সেই প্রভাবগুলো কি কি আপনারা অ্যাটর্নি হিসেবে ফেস করছেন সেটা প্রথমে বলতে চাই যে আমেরিকা হচ্ছে ইমিগ্রেন্টের কান্ট্রি বরাবরই ইমিগ্রেন্টের কান্ট্রি আর আপনি যদি একটি জিনিস কম্পেয়ার করেন যে বিগত চার বছর আর প্রিভিয়াস যে সমসাময়িক কালের যে শাসনামল প্রতিটা প্রেসিডেন্টের যদি শাসন আমলের যদি মানুষ যদি অল্প যদি মনে থাকে সময় দেখা যায় যে সমস্ত প্রশাসন ইমিগ্রেন্টের জন্য বেটার কিছু করার একটা প্রতিজ্ঞা করে এবং ক্ষেত্র বিশেষে তারা করেছেও এই রিপাবলিকান বলেন ডেমোক্রেট বলেন আর রিপাবলিকানরা অ্যামিনিস্ট্রি দিয়েছে তারপরে হচ্ছে ডেমোক্রেটরা বিভিন্ন সময় ভালো ল প্রণয়ন করেছে যেমন ওবামার আমলে ডেকা করেছে সো ওরা যতগুলো পদক্ষেপ নিয়েছে প্রতিটা পদক্ষেপে দেখা গিয়েছে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে সমগ্র কমিউনিটি না হলেও একটা আংশিক কমিটির মধ্যে একটা আশার একটা মানে আপনার তৈরি হয়েছিল যে আশা তৈরি হয়েছিল ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে আর এই যে বিগত চার বছরে প্রশাসন যতই সিদ্ধান্ত নিয়েছে এবং নিচ্ছে প্রতিটি সিদ্ধান্ত হইতেই কিন্তু ইমিগ্রেন্ট কমিটির মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে সংখ্যা তৈরি হয়েছে সেটা আমরা জানি কিন্তু প্রশাসনে গতিতে কোনো স্লথ ভাব এসছে কিনা কোথাও কোনো প্রভাব থাকছে কিনা নেতিবাচক মানে ধীর গতি আসছে কিনা প্রশাসনে অভিবাসীদের অভিবাসীদের কাগজপত্র সংক্রান্ত এই প্রশ্নটা আপনার কাছে থাকলো আমার সঙ্গে দুজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন

হিসাবে তো ওই ষাট বছর ক্রেডিট পাওয়ার কথা কিন্তু গত সাত আট মাস হয়েছে আমি অল পেপার সাবমিট করে ফেলছি সাবমিট করে দিয়ে দিয়েছি ওরা সব টাকায় পাঠাইছে বললো কিন্তু এখনো ইন্টারভিউ হয় নাই তা এখন কি করব ওই সিএসপি তো আমি কোনো ওদেরকে জানাবো কি না জানাবো বুঝতেছি না যেহেতু সাইট ষাট বছর ক্রেডিট ওর বয়স এখন উনিশ যদিও দিনের মধ্যে ডাকে কিন্তু ওই হিসাবে বয়সটা হবে উনিশ কিন্তু সিএসপির

তো যদি অ্যাপ্লিকেশন সাথে থাকে এই মুহূর্তে আর নতুন করে রিকোয়েস্ট করা তেমন কোনো কিছু নেই অ্যাপ্লিকেশনটি যখন ফাইনালি ঢাকা এমবিসিতে যাবে এমবিসি যদি কোনো কারণে নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে থাকে ওই সন্তানের ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে সিএসপি রুল অনুযায়ী তাদের কাছে সেই আপনার আপিল করা যাবে আমার মনে হয় দর্শক তার উত্তরটি পেয়েছেন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন

কি কি ধরনের বেসিক ডকুমেন্ট লাগে এটার অ্যাপ্লিকেশনের জন্য সেটা নিয়ে আমার একটু জানার ছিল আর কি আপনার সন্তান আপনি বলছেন আনমেরিড তাদের বয়স কত সবার বয়স কি একুশের বেশি অলমোস্ট মতো একজন তিরিশ আর একজন হবে থার্টি থ্রি ইয়াতে ত্রিশ হবে আ সেটি হচ্ছে গ্রিন কার্ড ধারী তার ওভার টোয়েন্টি ওয়ান আনমেরিড চাইল্ড ক্যাটাগরিতে আবেদন করতে হবে সেক্ষেত্রে আর এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে জিনিসটি প্রুভ করতে হবে সেটি হচ্ছে রিলেশন আপনার ফাদার চাইল্ড রিলেশন প্রুফ করতে হবে আর এই এই রিলেশন প্রুফের একমাত্র মাধ্যম হচ্ছে বার্থ সার্টিফিকেট যে প্যারেন্টসের বার্থ সার্টিফিকেট আর হচ্ছে চাইল্ডের বার্থ সার্টিফিকেট ওই ওইটাই হচ্ছে ভাইটাল ডকুমেন্টস এছাড়া আরও অনুষঙ্গিক যেসব আইডেন্টিটি ডকুমেন্ট আছে সেগুলো প্রোভাইড করতে পারে আমার মনে হয় দর্শক আপনি নর্থ কারোলানা থেকে ফোন করেছিলেন আপনার উত্তরটি পেয়েছেন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন আমার কোয়েশনটা হলো আমি দেশে আসছি সাত বছর হয়ে যাচ্ছে আমি গ্রিন কার্ড হোল্ডার তো আমি ওই যে পাবলিক চার্জের এবং তারপরে আপনার যে ধরণের benefit গুলো আছে mediclaim এইসব সুবিধা নিচ্ছি। এতে কি আমার কি public টা যে এখন নতুন করে সমস্যাটা এটার কি আমার কোন effect হবে কিনা? আপনার এই উত্তর দেওয়ার আগে আপনার কাছে আমারই একটি প্রশ্ন আছে যে আপনি 7 বছর আছেন আপনি গ্রিন কার্ড নিয়ে আছেন আপনি নাগরিকত্বের জন্য কি আবেদন করেছেন নাকি করেননি আমি নাগরিকত্বের জন্য অলরেডি আবেদন করেছি করেছে আর যেটা পাবলিক চার্জের যে রুল এসেছে সেই রুলে কিন্তু ক্লিয়ারলি বলা আছে সেই রুলটি কোনোভাবেই যারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করেছে অথবা করবে সেক্ষেত্রে কোনো প্রকার প্রভাব পড়বে না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি স্ক্রিন কার্ডধারী অবস্থায় হয়তো মেডিকেট অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছে সেক্ষেত্রে কোনো প্রকার এফেক্ট পড়বে না করবেন এটি একদম আইনে স্পষ্টতেই বলা আছে তাই তো আপনি এর আগে আমাদের অনুষ্ঠানে বারবার এটি বলেছেন এবং পাবলিক চার্জ নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু আবার কেউ যদি সক্ষম হন সেই ক্ষেত্রে রাষ্ট্রের সম্পদের উপর বোঝা না হওয়াটাও ভালো আপনি এটি সতর্ক করেছেন আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন যে আমি শিমুল কুইন্স থেকে বলছি যে আমি শিমুল কুইন্স থেকে বলছি যে আমার মেয়ের বয়স চোদ্দ বছর সে আমার সাথে নিউ ইয়র্কে থাকে আমার গ্রিন কার্ড আমি গ্রিন কার্ড দিয়ে ওর জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি বাট যাকে দিয়ে করছি সে হয়তো ফর্মে ভুল করছে সে গ্রিন কার্ডের জায়গায় মনে হয় ভিসা জন্য ওখানে সেন্ড করছে কারণ ইউএসএস ওরা আমাকে অ্যাপ্রুভাল লেটার পাঠিয়েছে বাট ওরা এটা সেন্ড করছে এনবিসিতে এখন আমি এটা কি করব মানে এটা প্রসেসটা কি করা আর কিছু ফলোআপ কোশ্চেন দরকার আপনার মে কি আমেরিকা থাকে এখানে দর্শক আপনি আমাদের সঙ্গে আছেন ইয়েস ইয়েস জি আপনার আমাদের অ্যাটর্নি প্রশ্ন করেছেন যে আপনার মেয়ে আমেরিকাতে থাকে কিনা আমার মেয়ে আমার সাথে আমেরিকাতে থাকে তার বয়স চোদ্দ বছর উনি আসছে কিভাবে হ্যাঁ আমেরিকাতে থাকে আমরা একত্র বিজেপি বিষয় আসছি আমার আমার গ্রিন কার্ড আছে বাট আমার মেয়ের তো এখানে অবশ্যই জিনিসটা অনেকগুলো ল এখানে প্লে করবে ওনার যেটা উচিত হবে একজন লাইসেন্স এবং টনির সাথে যেন পরামর্শ করে বিষয়টি নিয়ে তো ইন জেনারেল যেটা হয় এ ধরনের সিচুয়েশনে উনি যদি গ্রিন কার্ড যেতে ধারি বিগত তিন চার মাসের মধ্যে কিন্তু আপনার ওনার ক্যাটাগরি হবে গ্রিন কার্ড ওনার যে মাইনর চিলড্রেনের জন্য অ্যাপ্লিকেশান যেটা করবে সেই ক্যাটাগরিতে তো সেই ক্যাটাগরির অ্যাপ্লিকেশানগুলো কারেন্ট ছিল তো উনি যদি সঠিকভাবে কোনো লয়ারের সাথে দেখা করতো হয়তো এই পরামর্শ করতো উনি কিন্তু সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারে ওই মাইনরটির জন্য আর এখানে আরেকটি মজার বিষয় যে ওই মাইনরটি যদি ভিজিট ভিজায় বা সম্ভবত অবশ্যই যেহেতু আজ বছর নিশ্চয়ই আমরা ধারণা করতে পারি যে বি ওয়ান বি টু বিজায় হয়তো বা প্যারেন্টসের সাথে আসছে আসার পরে আর যদি ওনার ভিসা থেকে থাকে এখনও দ্যাট ইজ ফাইন তাহলে সরাসরি কিন্তু অ্যাডজাস্টমেন্ট আবেদন করতে পারে এখন এই মাসেও কিন্তু কারেন্ট আছে আর যদি ইন কেস যদি ওনার যদি ভিসা ওভারিস্ট হয় এখানে কিন্তু একটা ল আছে যেটি মাইনর যারা কিনা ইমিগ্রেন্ট এদেশে যারা ইমিগ্রেন্ট আছে আন্ডার এইটিন পর্যন্ত তারা কিন্তু টেকনিক্যালি ওভার এস্টে হয় না তাদেরকে কাউন্ট করা হয় না তো সেক্ষেত্রে স্টিল যদি ভিজা যদি কারেন্ট থাকে সি ইজ এলিজিবল ফর দি অ্যাডজাস্টমেন্ট তো হি নিড টু সি দ্যাট অ্যাট আমার মনে হয় দর্শক বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সন্তানের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি কোনোভাবে অবহেলা করবেন না খুব জরুরি একজন অ্যাটর্নির সঙ্গে কথা বলবেন কারণ আমাদের অ্যাটর্নি মাহফুজুর রহমান তিনি বলছেন যে আপনাদের এখনও সুযোগ রয়েছে আপনার সন্তানকে আসলে এখানে মানে কারেন্ট

এখানে যদি ফর্ম দেখা যায় স্পন্সর একটি আছে আই এইট সিক্সটি ফোর একটি আছে সিক্সটি ফোর ইজি ইজির সাথে পার্থক্য যারা কিনা ডাব্লিউ তে আর্ন করে তারা কিন্তু সরাসরি ইজিটা কমপ্লিট করতে পারে কিন্তু যারা যদি সেলফ এমপ্লয়েড এবং অন্যান্য আদার ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এইট সিক্সটি ফোর রেগুলার যেটা এইট সিক্সটি ফোর সেটি কমপ্লিট করতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন

নাকি অনেকে নেয় নাকি যায় নিজের বিষয়ে এসেও একটু জানার দরকার জানার এটা আমার যেটা এই জানা আছে যেটা বেশিরভাগ স্টেটে কিন্তু এদেশে কেউ যদি ভিজিটে আসে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে পারে যে নির্দিষ্ট যে পয়েন্ট আছে সেটি যদি উনি পূরণ করতে পারে সেটি উনি নিশ্চিতই নিতে পারে সেটা তাহলে নিতে পারে আবার অনেকে বলে যে এখানে এসে ভিজিট বিষয়ে এসেও অনেক সময় সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিতে পারে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে এটা কীভাবে না না সোশ্যাল সিকিউরিটি যে ব্যাপারটা ছিল এটা কিন্তু আজ থেকে আরও বিশ বছর আগেও যখন যারা ট্যুরিস্টরা দেশে আসতো ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে তখন রিকোয়ারমেন্ট থাকতো সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে তখন তারা সোশ্যাল সিকিউরিটি অফিসে যেত তখন উইদাউট এনি রিজন অ্যানি স্ট্যাটাস তারা একটা ইস্যু করে দিত এখন কিন্তু সেটা সম্ভব না আপনি সোশ্যাল সিকিউরিটি দিতে গেলে আপনাকে অবশ্যই এদেশে একটা রেগুলার ইমিগ্রেশন স্ট্যাটাস দেখাতে হবে যে আপনি আমাদের সঙ্গে লাইন আছেন আমরা জানি আপনি কে বলছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করেন আলাইকুম বাচ্চা বাংলাদেশে তো তার আমি চিলি তো আমি ওর জন্য অ্যাপ্লাই করতে চাই কি বাংলাদেশ এন্ড ফিফটি সব কিছু করতে হবে এবং কি আমার ন্যাশনালি কি কি কাগজ কাগজপত্র লাগবে আমার সার্টিফিকেটও কি ওখানে সব কিছু সাবমিট করতে হবে অর দিনার পর কিভাবে করতে হবে একটু বললে ভালো হতো আর কি থ্যাংক ইউ এটা ওনাকে যেটা নিতে হবে সার্টিফিকেট অফ বার্থ ফ্রম এমবিসি থেকে নিতে হবে পাশাপাশি যখন ওই সার্টিফিকেট অফ বার্থ নেওয়ার পরে ইউএস পাসপোর্ট ইস্যু করে জন্য তো সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে সবকিছু নির্দেশনা আছে নির্দিষ্ট ফর্ম আছে এবং উনি সঠিক যেটা অরিজিনাল কপিও তারা দেখতে চাইবে আর এছাড়া বার্থ সার্টিফিকেট মায়ের বার্থ সার্টিফিকেট ওনার বাচ্চার যে ওনার যে ফরেন যে বার্থ সার্টিফিকেট সেসব প্রয়োজনীয় কাগজপত্র তারা দেখতে চাইবে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করেন কে আছে জি হ্যালো জি বলুন হ্যালো আমি আচুরিয়া কোয়েন্স থেকে বলছি জি বলুন আমরা শুনতে পাচ্ছি জি আমার নাম লাবনি আমি ক্লিয়ারলি আমি চোদ্দ অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আমি একজন ইমিগ্রেশনে আসা নাগরিক এখানে তো আমার আমাকে তিনি আসছে আমার বড় ভাই উনি মারা গেছেন 2016 সালে যে তারপরে আমার ভাইয়ের অ্যাপ্লাই আমার বোনের জন্য অ্যাপ্লাই করা হলো 2011 সালে যে আমার ভাই তো মারা গেছেন উনি আমার বোন কি এখন ওই অ্যাপ্লাইটা ওনার চালু আছে কিংবা উনি কি আদৌ আসতে পারবে কিনা এটা যদি আমাকে একটু ক্লিয়ারলি বলেন সেই ক্ষেত্রে যদি পিটিশনার অথবা বেনিফিশিয়ারি যদি মারা যায় সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট ল আছে যে হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করা যায় যে পিটিশনার যেটা মারা গিয়েছে সেখানে সাবস্টিটিউট অফ পিটিশনার যেটা স্পন্সার করা যায় তো সেক্ষেত্রে ওনাকে কোনো অ্যাটর্নির সাথে আলাপ করতে হবে বিষয়টি নিয়ে আপনি এরকম কেস আমরা ফোন আমরা প্রায় পাই আসলে যে আবেদনকারী মারা গেছেন সেক্ষেত্রে কি হবে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক কে আছেন আপনি নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন তেইশ মে দুই হাজার সতেরো ইন্টারভিউর জন্য আমাকে ডাকেছিল আরকি আমি এই তারিখে যাইতে পারি অসুখের ধরুন এরপরে গিয়ে আর ইয়া আমাকে আবার ডাকছিল দুই হাজার আঠারো মানে প্রায় দুই বছর হয়ে গেছে আমি দিছে তারা ইউ পাস দা টেস্ট অফ ইংলিশ এস সিস্ট্রি এন গভর্নমেন্ট এই একটা কলামে দিছে ক্রস চিহ্ন আর দ্বিতীয় কলামে দিছে ইউএসিআইএস অল সেন ইউ রিটেন

পনেরো দিনের মধ্যে লেটার পেয়ে যায় আর ম্যাক্সিমাম হান্ড্রেড টোয়েন্টি ডেজ অপেক্ষা করতে হয় তো উনি যেহেতু এখনো পায় নাই ওনাকে কয়েকটা পদক্ষেপ নিতে হবে ফার্স্ট অফ দিয়েছে আই মিন তাহলে এই তিনটা হয় নাই

প্রবলেম যেটা আমরা আপনি আলোচনা আজকে আলোচনা শুরুতেই বলেছিলেন যে বর্তমান প্রশাসনের কি ইফেক্ট পড়েছে অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে এটি একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল যে প্রায় বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আননেসেসারি ডিলে হচ্ছে অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যাদের আর্থিক সমর্থ আছে তারা হয়তো ফেডারেল করে ডিস্ট্রিক্ট কোর্টে ইস্যু করতে হয় যেমন আমাদের অনেক ক্লায়েন্ট আছে আলটিমেটলি আমাদেরকে দেখা যায় গ্রিন কার্ড আননেসেসারি হোল্ড করে গেছে ফর এক্সাম্পল আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি যে আমার একটা ক্লায়েন্টের ক্ষেত্রে যেমনটা গ্রিন কার্ডে আবেদন করেছে আপনার টু বেস গ্রিন কার্ড ছিল সেটি সেটি প্রায় তিন বছর হ্যাঙ্গিং করে রেখেছে আমরা অনেকবার রিপ্লাই দিয়েছি মানে তাদের সাথে কোয়ারি করেছি উইদাউট কোনো তারা রিজন দিতে পারছে না যে কেন ডিলে হচ্ছে তো ফাইনালি উই সোড টু দি আপনার ডিস্ট্রিক্ট কোর্টে ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে উইদিন থ্রি মান্থস দে ইশ্যুট কার্ড সো যেটা কিনা আবার অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি সরাসরি আমার সাথে যোগাযোগ করেছে যে ওকে ওই নিট ঠায় ইন দিমিন টাইম আমরা দেখলাম যে ওনার মেডিকেলের জন্য রিকোয়েস্ট করলো এবং উইথ ইন মান্থে ইশ্যুট দ্য গ্রিন কার্ড তো দে ডিসমিস দ্য কেস আলটিমেটলি তারা ওই কেসের সাথে কোনো কনটেস্ট করে নি কোনো রিপ্লাই দেয় নেই মানে তারা দেখা যাচ্ছে যে এই জিনিসটি তাহলে আননেসেসারি ডিলে করেছে যখনই আপনি পয়সা খরচ করে অথবা ওই পর্যায়ে যেতে যাবেন তখনই সাথে সাথে কিন্তু আবার রেসপন্স করছে তো দেখা যাচ্ছে যে একটা যারা সাধারণ পিপুল তাদের পক্ষে সবার পক্ষে তো সম্ভব না যে এত এক্সপেন্সিভ ফেডারেল কোর্টে সু করবে গভর্নমেন্টের অ্যাগেনস্টে এবং তার রিলিফ সময়ের ব্যাপার আছে তো ওনার ক্ষেত্রে যেটি হয়েছে যে দুই বছর আজকে উনি পেন্ডিং যে অ্যাংজাইটি যে ওনার একটা যে ওনার অ্যাজ এ রাইট যে উনি সিটিজেনশিপ সিটিজেন হবে আমেরিকার সেটা পাচ্ছে না তো আমি যেটা অ্যাডভাইস করব উনি ফার্স্ট অফ অল ইউএসএর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারে সেটি যদি না হয় সেকেন্ড স্টেপ উনি নিতে পারে যে ওনার লোকাল যে কংগ্রেসম্যান অথবা সিনেটর তাদের সাথে যোগাযোগ

আন্ডার না এইটিন ইয়ার্স চাইল্ড সিটিজেন যায় অটোমেটিক্যালি আইন অনুযায়ী আমার আমি সিটিজেন হয়েছি আমার তেরো বছরের একটা বাচ্চা আছে তো তেরো বছরের বাচ্চার জন্য আমি সার্টিফিকেট অফ সিটিজেনশিপিন্ড্রেড যেটা বলে সেটাকে সেটাতে অ্যাপ্লাই না করে আমি কি সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কারণ সে তো আইন অনুযায়ী সিটিজেন হয়ে গেছে এটা আমার একটা কনফিউশন রয়ে গেছে যে সরাসরি সিটিজেন হয়ে গেলে আমি সরাসরি তো পাসপোর্টের জন্য अप्लाई করতে পারি না এন আমাকে করতে হবে জি হ্যাঁ উনি যে লাস্টে প্রশ্নটা করেছে যে পারব কিনা আমি বলবো অবশ্যই পারবে এরকম অনেকে করে এতে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই উনি সরাসরি ওনার চাইল্ডের বার্থ সার্টিফিকেট ওনার সিটিজেনশিপের কাগজ নিয়ে পোস্ট অফিসে গেলে দে ইস্যু পাসপোর্ট কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটি হচ্ছে উনি যে সিটিজেন এদেশের বাই ল উনি সিটিজেন বাট দের ইজ এ নো প্রুফ পাসপোর্ট কিন্তু আপনার সিটিজেনশিপে কোনো প্রুফ ক্যারি করে না তো দেখা যায় উনি ইন ফিউচার দেখা যাচ্ছে যদি কোনো রিজনে যদি গভর্নমেন্ট চায় যে প্রোভাইড ইউর প্রুফ অফ সিটিজেনশিপ তখন কিন্তু একমাত্র ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ এই জন্য বেস্ট অ্যাডভাইস হলো উনি পাসপোর্ট নিয়ে নেয় কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি অবশ্যই সিক্স হান্ড্রেড অ্যাপ্লাই করে যেন সার্টিফিকেট অফ সিটিজেনশিপ নিয়ে নেয় আপনার চাইল্ডটির ভবিষ্যৎ যে কোনো কোনো প্রকার প্রশাসনিক জটিলতা না পড়তে হয় সেক্ষেত্রে অবশ্যই লাগবেই উনি পাসপোর্ট নিতে গেলে এবং ওনার ওই যেটা আপনার সার্টিফিকেট অফ সিটিজেনশিপ নিতে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা কিনা প্যারেন্টস চাইল্ডে যে ওই চাইল্ড যে প্যারেন্টস থাকে সেটার প্রুফ দেখাতে হবে ইমিগ্রেশনকে আমাদের সঙ্গে আরও দর্শক কি

বা এখনো পর্যন্ত ওরা কিছু আমাকে বলে নাই আর আমি একটা ইমেল দিয়েছিলাম ওরা আমাকে একশো আশি দিন সময় দিচ্ছে ওরা ওকে এখন আমি কি করতে পারি

আবারও থাকুন টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল করুন ডাব্লিউ বিরতির পরে আরো একবার স্বাগত দেখছেন টিবিএন অ্যানালাইসিস আমরা আজকে আলোচনা করছি ইমিগ্রেশন নিয়ে এবং আমাদের সঙ্গে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান বিরতিতে যাওয়ার আগে থেকে আমাদের সঙ্গে দুজন দর্শক আছেন টেলিফোনে আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে টেলিফোনে অপেক্ষা করতে হয়েছে দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন হ্যালো জি বলুন আমি মিশিগান বাংলাদেশ থেকে বলছি আমার নাম আলো জি বলুন আমার প্রশ্ন হলো যদি ভিসার জন্য এটা হচ্ছে ঢাকাতে আমাদের কারেক জি এমবাসি যে যেতো ঢাকাতে যেত হয় কোনো কারণ বসতো যদি করোনা ভাইরাসের কারণ বসতো যদি পরম্পর শুনছি বর্তমানে বাংলাদেশে ফিরেই চলে গেছে করোনা ভাইরাস তো এর পরিবর্তে যদি কোনো কোনো যদি মানে আকারে দেখা দেয় যদি না যেতে পারি ইমিগ্রেশনে ভিসা দিন না যেতে পারি তাহলে কোন পরবর্তীতে কোন ডেট আমরা নিতে পারবো কিনা পারবো এটা না নিশ্চিত ধারণা খুব মনে একটা সমসাময়িক খুব বার্নিং ইস্যু নিয়ে কথা বলেছে ফর এক্সাম্পল যেমন আজকে ইউএসএ এসে গিয়েছিলাম প্রতিটি মানুষকে কিন্তু তারা কাউন্টারে জিজ্ঞেস করছে হ্যাভ ইউ ট্রাভেল লাইক আউটসাইড ইউনাইটেড স্টেটস উইদিন ফোরটি ডেজ লাইক পাস্ট ফোরটি ডেজ সো দ্যাট মিনস হচ্ছে ইনসাইড ইউএস গভর্নমেন্ট খুবই সতর্ক হয়ে গিয়েছে যেমন করোনা ভাইরাসের বিষয়টি নিয়ে আর ওনার যদি সেরকম কোনো সিরিয়াস সিচুয়েশন হয় এটা তো আর কোনো অজানা কিছু না ওনার যদি সিচুয়েশন এরকম হয়েই থাকে এটি অবশ্যই রিস্কিউল করার অবশ্যই সুযোগ আছে এম বিসি অবশ্যই ওনার জন্য রিস্কিউল করে দেবে ইন্টারভিউ আমাদের সঙ্গে একজন দর্শক আছেন কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন হ্যালো জি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কুইজ থেকে পারবেন বলছি জি আমি রিসেন্টলি সিটিজেনশিপ নিয়েছি তো আমার প্রশ্ন হলো আমি আমার প্যারেন্টস এর জন্য अप्लाई করতে যাচ্ছি তো আমি চাইছিলাম আমার ছোট একটা ভাই আছে 19 ইয়ার্স ওল্ড আমি কি ওর জন্য अप्लाई বাবা মায়ের সাথে করব নাকি ওর আলাদা বাবা মা আশা করে अप्लाई করব কিভাবে করলে ওর মানে হবে অবশ্যই যেটা হ্যাঁ ওনার যে মানে স্ট্রাকচার সেটা খুবই ক্রিটিক্যাল বলবো এবং একটা মানে ওনার যে মেইন ফোকাস সেটি হচ্ছে ওনার যে ছোটো যেই ভাইটি আছে সেটি কিভাবে আসা যায় তাড়াতাড়ি তো সেক্ষেত্রে যেটি বেস্ট অপশান ওনার সিচুয়েশানে সেটি হচ্ছে উনি একটা দিনও দেরি না করে ওনার প্যারেন্টসের জন্য আবেদন করে দেওয়া উচিত তো ওনার প্যারেন্টসে যখন এদেশে আসবে আসার নেক্সট ডেটেই ওনার সেই ছোট ভাইটির জন্য আবেদন করলে হয়তো বা ওনার ভাইটি একুশের আগে সিএসপি রোল অ্যাপ্লাই করে হয়তো এদেশে আসতে পারবে মানে উনি ওনার উনি ওনার বাবা মার জন্য আবেদন করবেন এবং ওনার বাবা মা ওনার

তো এখন ওনাদের মেডিকেইড বা মেডিকেয়ার এর জন্য আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি ধরনের ইমপ্লিকেশন হতে পারে আইনগত অ্যাজ ওয়েল অ্যাজ এজ বর্তমানটাকে বলতে নাম্বার দুই হলো আবার খায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম ছোট ভাই ফাইভ ইয়ার্স ব্যাক এখন যদি আমার ভাই কোনো কারণে ভিজিট ভিসায় এসে বেরিয়ে যায় এতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা তার রেগুলার ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ ওকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য ফার্স্ট অফ অল ওনার প্যারেন্টস এদেশে আসছে অবভিয়াসলি উনি স্পন্সার করে এখানে নিয়ে আসছে গ্রিন কার্ড ধারী সেক্ষেত্রে ওনাদের মেডিকেট অথবা অন্য কোনো বেনিফিট নিতে কোনো বাধা নেই তবে উনি একটি কিন্তু চমৎকার একটা শব্দ ইউজ করেছে সেটি হচ্ছে লিগেল কোনো এটা এমপ্লিকেশান আছে কি না সেক্ষেত্রে বলা যায় অবশ্যই একটা লিগেল এমপ্লিকেশান এখানে আছে যদিও সেটি প্রয়োগ হয় না সেটি হচ্ছে ওনাকে উনি অথবা যিনি ওনাকে ওনার প্যারেন্টসকে স্পন্সার করেছে ওখানে কিন্তু স্পন্সার এগ্রিমেন্টে স্পষ্ট বলা আছে সব সার্বিক স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দায়িত্বই কিন্তু ওনারা বহন করবে আন আনটিল দে বিকাম ইউএস সিটিজেন তো সেক্ষেত্রে ওনার সিটিজেন হওয়ার আগে যদি সরকার থেকে কোনো সুবিধা নিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা সিটিজেনশিপে অথবা অন্য কোনো সমস্যা হবে না আর লিগ্যাল কিন্তু ওই একটা থেকেই থাকে যদিও এটা প্রয়োগ হয় না আর দ্বিতীয় যেটা প্রশ্ন করেছে ওনার ভাই আবেদন করেছে ওনার ভাই যদি এদেশে ভিজিট ভিজে আসে উনি যদি এদেশে আসার পরে যদি ওনার ভাইয়ের অ্যাপ্লিকেশানটি ফলো করতে চায় তাহলে ওনাকে এদেশে অবশ্যই সবসময় একটা লিগেল স্ট্যাটাস বজায় থাকতে হবে উনি যদি এদেশে এসে যদি ওভার স্টে হয়ে যায় অথবা ওনার স্ট্যাটাস লুজ করে তাহলে সেক্ষেত্রে এদেশ থেকে উনি ভিজা নেওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন দর্শক কে আছেন আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন হ্যালো জি বলুন আমি প্রশ্ন করব এখন হ্যাঁ হ্যাঁ বলুন জি আমি জানতে চাচ্ছি আমরা তিন বছর হলো আমেরিকা এসেছি গ্রিন কার্ড নিয়ে কিন্তু আমরা মেডিকেট দিচ্ছি আর কোনো সুবিধা দিচ্ছি না তাহলে আমরা পাঁচ বছর পর যখন আমরা অ্যাপ্লাই করবো সিটিজেনের জন্য তখন কি আমাদের অসুবিধা হবে জি অনেক ধন্যবাদ সেটা যে রিপিটেড কোশ্চেন না সেটা আমাদের যে পাবলিক চার্জের যে রুল আসছে সেটার মধ্যে কিন্তু স্পষ্ট বলা আছে যারা আবার গ্রিন কার্ডধারী যদি তারা মেডিকেট অথবা অন্য কোনো সরকারি সুবিধা নিয়ে থাকে সেক্ষেত্রে যদি তারা সিটিজেনশিপ আবেদন করে সেটা কোনো প্রভাব পড়বে না ওরা নিশ্চিন্তে কিন্তু আপনার সিটিজেনশিপ নিতে পারবে কিন্তু আবার অনেক কম টাকায়ও কম মানে ইন্স্যুরেন্স কেনাও তো যায় না এটা ডিপেন্ড করে এখন এটা মেডিকেলটা কখন নেয় দেখা যায় যে তার সাফিসিয়েন্ট ইনকাম থাকে না ইনকাম থাকলেই তো তখন আপনার এটা প্রিমিয়াম এসে যায় তো যেই সিচুয়েশন থাকুক সেই ক্ষেত্রে সিটিজেনশিপ নিতে কোনো বাধা নেই আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন হ্যালো জি বলুন আমি রাজীব বলছি কুইন্স থেকে জি আমার একটা প্রশ্ন আমি যখন আহ ইউএসএ তে আসি তো আমার বার্থ সার্টিফিকেট এ আমার মায়ের নাম যেটা ছিল পরবর্তীতে আমার মায়ের যখন পাসপোর্ট করা হয় তো আমি চেক করে দেখি যে আমার মায়ের পাসপোর্টের যে নামটা দেওয়া আছে এবং ওটার সাথে আমার মায়ের আমার বার্থ সার্টিফিকেট যে নামটা আছে সেটা ভুল তো এখন আমি যখন ওনার ওনার জন্য অ্যাপ্লাই করতে যাব তো তখন আহ আমি যদি আমার বার্থ সার্টিফিকেট নতুন করে বানাই এবং সেটা যদি সাবমিট করি তাহলে সেটা কি ইন ফিউচার কোনো প্রবলেম হবে কিনা এটা বলা যায় পার্সোনাল ডকুমেন্টেশন একটা এটা কিন্তু অলওয়েজ চেঞ্জ করা যায় ইভেন আপনি এদেশেও কিন্তু আপনি ইচ্ছা করলে বার্থ সার্টিফিকেটে যে ভুল ভ্রান্তি থাকে আপনি সুপ্রিম কোর্টে মামলা করে সেটা কিন্তু সংশোধনের ব্যবস্থা করতে পারেন তো উনি যদি বার্থ সার্টিফিকেট ওনার বাংলাদেশে বার্থ সার্টিফিকেট থাকে বাংলাদেশের যে লোকাল রুল অনুযায়ী যদি এটা সংশোধন করা সম্ভব তাহলে অবশ্যই সংশোধন করে রাখতে পারে এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শককে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন দর্শক কে আছেন আমি রাহিনা মাহমুদ বলছি বাফলো থেকে জি বলুন আমার প্রশ্নটা হচ্ছে আপু আমার হাজবেন্ড সিটিজেন এবং আমার বড় ছেলের বয়স এপ্রিলে আঠারো বছর পূর্বে মানে শেষ হবে আঠারো বছর এপ্রিলে ষোলো তারিখ এখন ও কি ওর পাপার সাথে কি সিটিজেন হতে পারবে বা সিটিজেন ও অ্যাপ্লাই করতে পারবে এখন ওনার বাবা কি সিটিজেন না করতে পারবো না কি অনেক ওনার হাজবেন্ড কি সিটিজেন অলরেডি না করবে

আছেন কিন্তু নিশ্চয়ই আরেকদিন আপনারা ফোন করবেন এবং আগামী সপ্তাহে আপনি তো থাকছেন বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার অ্যাটর্নি মাহফুজুর রহমান থাকেন নিশ্চয়ই আপনারা সেদিন আবার তাকে প্রশ্ন করার সুযোগ পাবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান যে সমস্ত আইনি তথ্য দেওয়ার চেষ্টা করেছেন নিশ্চয়ই সেগুলো আপনাদের কাজে লেগেছে এবং আপনারা উপযুক্ত অ্যাটর্নির সঙ্গে কথা বলে কোনো বিষয়ে অবহেলা না করে সঠিক সিদ্ধান্ত নেবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন আপনারা সবাই ভালো থাকুন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল বিডি ডট কম